এই শতাব্দীর দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে 19 নভেম্বর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পূর্বাভাসে জানিয়েছে 2001 থেকে 2100 এই 100 বছরের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে পারে। উত্তর আমেরিকাতে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এবং এই চন্দ্রগ্রহণ প্রায় 3.5 ঘন্টা থাকবে। নাসা জানিয়েছে 19 নভেম্বর ভোরে চাঁদ, সূর্য আর পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়বে। এতে নিজস্ব আলো না থাকা চাঁদ পৃথিবীর ছায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণটি ওই দিন ভোর 4টায় সর্বোচ্চ পরিণতি পাবে। নাসা আরও জানিয়েছে বিভিন্ন টাইম জোনের কারণে আংশিক চন্দ্রগ্রহণটি 18 ও 19 নভেম্বর বিভিন্ন স্থানে আংশিক দেখা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার মানুষরা রাত 2টা থেকে ভোর 4টার মধ্যে সবচেয়ে ভালোভাবে এটি দেখতে পারবেন। দক্ষিণ আমেরিকা, এশিয়ার পূর্বাঞ্চল, প্রশান্তীয় অঞ্চল ও অস্ট্রেলিয়া থেকেও চন্দ্রগ্রহণটি দেখা যাবে। যারা খালি চোখে চন্দ্রগ্রহণটি দেখতে পারবেন না, তারা চাইলে নাসার সরাসরি সম্প্রচারে এই মহাজাগতিক দৃশ্য দেখে নিতে পারবেন। নাসার মতে 2021 থেকে 2030 সালের মধ্যে 20টি পূর্ণাঙ্গ আংশিক উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে। মার্জিয়া মান্নান, মাই টিভি।